নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রত্যুষ ফ্যান ক্লাবে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তো সানডে, ছুটির দিন, তা ভাবছিলাম যে কি করব। প্রথমে তো আঁকা স্কুল আছে, আঁকা স্কুলে প্রত্যুষকে নিয়ে যাব। টাইম মোটামুটি হয়ে গেছে, নিয়ে যায়, তারপরে একটু বাজারে যায়। আজকে ইলিশ মাছ খাওয়ার খুব ইচ্ছা আছে, কারণ বাজারে প্রচণ্ড পরিমাণে ইলিশ মাছ এসছে। দেখি আজকে মানে না খেলে হয় না, আমি ভেবেছি যে আজকে এক ছোটো ইলিশ মাছ নিয়ে এসে প্রত্যুষ আর আমি খাবো। বাড়িতে তো খাবার কেউ নেই, প্রত্যুষ আর আমি চলুন আজকে প্রথমে প্রত্যুষকে উঠাই, তারপর ওকে আকাশ করে দিয়ে আমি বাজারে যাই। এই যে প্রত্যুষ ঘুমাচ্ছে এখন পর্যন্ত, ওকে যাতে করে রেডি করে চলুন যাই। ঠিক আছে, আমি রেডি হয়ে গেছি, এবার প্রত্যুষকেও রেডি করে নিয়েছি, চলুন তাহলে ওকে দিয়ে বাজারে যাই আমি। ঘুম ঘুম চোখে যাচ্ছে আঁকার স্কুলে, যাওয়ার ইচ্ছা ছিল না, তাও একটু জোরজবস্ত করে পাঠাচ্ছি, কারণ এক সপ্তাহে একটা দিন পরে আঁকার স্কুলটা, না গেলে হয় না, তাই ওকে পাঠালাম আজকে। মেঘ তো করেছে একটু, মেঘও মানে করেছে, বৃষ্টি মনে হয় আসবে। চলুন ওকে আঁকার স্কুলে পৌঁছে দিয়েছি আমি। এবার আমি বাজারের দিকে রওনা দিই। আমার বান্ধবীরা বলছিলো যে ওরা বাজারে গেছিলো, তা বলে যে ইলিশ মাছ ভালো উঠেছে, তুই যা আজকে তা ভালো ইলিশ মাছ পাবি। তা আমি চলে এসেছি বাজারে, ইলিশ মাছ দেখি মোটামুটি বড় বড়ই ইলিশ আছে, দাম নিয়েছে 1200-1800 টাকা করে। তা আমি একটা 1000 টাকা দামি ইলিশ দেখলাম, মোটামুটি পছন্দ হয়েছে আমার ইলিশটা। যা চলুন ইলিশটাকে ছাড়িয়ে নিয়ে দিয়ে কেটে বাড়িতে যাই, তারপর তো আবার প্রত্যুষকে আনতেও যেতে হবে। আর কী রেসিপি বানাবো বাড়িতে গিয়েই ভাববো, ভেবেছি তো অনেক কিছু, তারা দেখবো বাড়িতে গিয়ে কী বানাবো। বাড়িতে এসে গেছি, আসার পর ওই ফুল তুলে নিয়ে এসেছি বাড়িতে, ও ছাদে, আমি তো জানেন আমাদের কাছে কত ফুল। ফুল তুলে যা দেখুন, জবা ফুল হয়েছে, নানা রকম কালারের জবা ফুল হয়েছে, ঝড়ি ভর্তি জবা ফুল। তুই ভাল লাগছে না দেখতে, কালারিং লাগছে না ফুলগুলো, খুব বেশ ভাল লাগছে না দেখতে। চলুন তাহলে পুজো টুজো করবো, আজ ভালো করে ঠাকুরকে সাজাবো আমি, ভালোই মেক করেছে না। চলুন ছাতাটা নিয়ে বেরোবো, ওকে নিয়ে আসি প্রত্যুষকে, দেরি করবো না, এ অনেক রান্না আছে, তারপর ওকে তাড়াতাড়ি খেয়ে দিতে হবে, দুপুরবেলা হলেই ওর ঘুম পেয়ে যায়। চলুন তাহলে, ও সবজিগুলো নিয়ে এসেছিলাম, সবজিগুলো একটু ধুয়ে নিচ্ছি। টমেটো মনে হচ্ছে এত দাম, মনে হচ্ছে তো সোনার পাশে রাখতে হবে। এই কত সবজি 160 টাকা নিয়েছে বুঝুন, মানে কি নিয়েছি আমি, অর্ধেক বাঁধাকপি, কয়েকটা 500 মতো টমেটো, ধনে পাতা আর একটুখানি শসা, এই দাম হচ্ছে 160 টাকা। তার থেকে মাছ মাংস খাওয়া ভালো, অল্প এনে রোজকার রোজই সবজি এখন খাওয়াটা বন্ধই রাখতে হবে। এই দেখুন টমেটো, দেখলেই কষ্ট লাগছে কাটতে, দেখুন। চলুন তাহলে সব ধুয়ে টুয়ে রেখেছি, মাছটাও একটুখানি ধুয়ে রেখে দিয়ে যাই, কারণ আমি কখন আসবো, আবার যদি কোথাও ওই দিক দিয়ে একটুখানি যাই, তাই জন্য মাছটা একটুখানি, তার একটু পাটিটা নিয়ে আসি আমি, পাটিটা নিয়ে এসে একটু ধুয়ে রেখে দিই। অনেকগুলোই পিস হয়েছে, তা সব পিস তো রান্না করবো না আমি, কিছু পিস রেখে দেবো, দেখুন অনেকটা তেল বেরিয়েছে না, ভালো করে ভাজবো। তো কিছুটা পিস রেখে দেবো আর কিছুটা পিস রান্না করবো, দাগাগুলো এখন রান্না করবো আর মাথাটা লেজাগুলোও রেখে দেবো। মা যদি আসে, কিছু রেসিপি যদি বানাতে পারে বানাবে, নাহলে আমি ভাজা করে বাবু আর আমি খেয়ে নেবো ভালো করে। বেশি তো আবার ইলিশ মাছ ধুতে নেই, আপনারা জানেন, অল্প একটু ধুয়ে রেখে দিয়েছি। এই কটা ইলিশ মাছের পিস আছে, চলুন তাহলে রেসিপিটা এবার বানাবো বাড়িতে এসে। আগে আমি প্রত্যুষকে নিয়ে আসি, না অনেক বেলা হয়ে গেছে, যত 11টায় ছুটি, আমি এখনও এখানে গুটুর গুটুর করছি, চালটাও ভিজিয়ে যায় তার সাথে। আজকে বাসমতি চালে রাইস করছি, যেহেতু আজকে ইলিশ মাছ হয়েছে বলে, আর প্রত্যুষ বলে গেছিলো মা ওই চালে ভাত করবে, ও তো জানে না খুব একটা চালটা বিষয়ে, তা আমি একটু বাসমতি চালে ভিজিয়ে যাচ্ছি, যাতে চালটা ভিজিয়ে রাখলে একটুখানি লম্বা লম্বা চালটা হয়, ভাতটা হয়, তা ভিজিয়ে রেখে দিয়ে চলুন ঢাকা দিয়ে আমি বেরিয়ে পড়ি। সব রেডি করে রাখলাম, রেডি করে এসে চটপট রান্নাটা বসিয়ে দেবো, আর খদ্দর গোছানো আছে, সব এক হাঁটু হয়ে আছে খদ্দর, কখন গোছাবো কখন কি করবো জানি না। চলুন যাই, দাঁড়ান 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 দাঁড়ান, কী যেন ভুলছি আমি, হ্যাঁ ব্যাগটা নিতে আমি ভুলে গেছি, ও ব্যাগটা নিতে ভুলে গেছি, চাবি টাবি সবই নিয়েছি, ব্যাগটা নিয়েছি না, নিয়ে আমি ব্যাগটা নিতে ভুলে গেছি, দাঁড়ান ব্যাগটাকে আমি নিয়ে আসি। রাস্তায় যদি এবার প্রত্যুষ কিছু বায়না করে প্রবলেম হয়ে যাবে, তো আমি ব্যাগটা নিয়ে চলে এসেছি এবার যাই। পৌঁছে
প্রত্যুষকে নিয়ে চলে এসেছি বাড়িতে, লিফটের সামনে দাঁড়িয়ে আছো, হাই তুলছে, দেখেছেন? বললাম না দুপুরবেলা খেয়ে ঘুম পেয়ে যায় ওর, এত ঘুম পায় ভগবান জানে কোথাতে কোনো, এতদিন স্কুল টুল যায় তো সানডে আর স্যাটারডে একটু ঘুম পায় ওর। ওই চিকেন স্যালামিটা নিয়ে এসেছি, একটু স্যান্ডউইচ বানাবো তাই জন্য নিয়ে এসেছি, আর একটু জিলিপি এনেছি ব্রেকফাস্ট করবো, আর একটুখানি পরোটা আগে নিয়ে এসেছিলাম ওটা ব্রেকফাস্ট করবো, কেন এখন যদি খাই একটু দেরি করেই তাহলে ভাত খাওয়া হবে, চলুন তাহলে সব কিছু রেডি। বাড়িতে এসে আগে রান্নাবান্নাটা স্টার্ট করেছি, কারণ এখন যদি রান্না শুরু না করি সে মানে তারপর প্রত্যুষে তো ঘুম পেয়ে যায়, আপনাদের বললাম আপনাকে, তো ওকে তাড়াতাড়ি করে খেতে দিতে হবে, তাই জন্য আমি সর্ষে বাটা আর দই হলুদ নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে ইলিশগুলোকে একটু মাখিয়ে রেখে দিলাম, যাতে একটু ম্যারিনেট হোক আর এর ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকুক, যেহেতু দই ইলিশ বানাচ্ছি আজকে রেসিপিতে। আর পুরো রেসিপিটা আমার কিন্তু কুকিং চ্যানেলে আছে, আপনারা যদি পারেন টাইম করে একটু দেখে নেবেন। এই যে এইভাবে রেখে দিয়েছি, আর এখানে একটুখানি মাছের তেলটা নিয়ে পেয়েছিলাম বললাম আপনাদের, একটু হলুদ আর নুন দিয়ে মাখিয়ে দিয়েছি, ভাজা ভাজা করবো, ভাজা মানে অল্প তেলে ভাজা করে তুলে নেবো, দিয়ে ভাত দিয়ে তো বেশি ভাল, খুব বেশ ভালো লাগে। প্রথমে একটা কড়াই তেল নিয়েছি, তার মধ্যে আমি প্রথমেই মাছের তেলটা ভাজিয়ে নিচ্ছি, ভেজে নেবো অল্প একটু আলতোভাবে ভেজে নিচ্ছি, দিয়ে অল্প একটু তেল ভেজে তেলটা তুলে রাখবো, যা এই তেলটা মানে কী বলবো এত ভালো লাগে খেতে, আমার তো জিভে তো তখন রান্না করছিলাম তখনই আমার যেন জল এসে যাচ্ছিলো। এবার মাছটা রান্না করে নিই, তারপর প্রত্যুষকে খাইয়ে দাইয়ে ওকে শুয়ে তারপর আমি খেতে বসবো, ঠিক আছে? চলো রান্না বান্না করে ছেড়ে ফেলি, ইলিশ মাছটা রান্না করছি। পুরো সব রেসিপি আমার কুকিং মানে অর্পিতাস কুকিং চ্যানেলে আছে, যদি বোনকে একটু সাপোর্ট করতে চান বা বোনের পাশে দাঁড়াতে চান একটু দয়া করে আমাকে আমার কুকিং চ্যানেলটায় ভিজিট করবেন সবাই, খুব ভালো লাগবে আমার। আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন, আমি অনেক কষ্ট করে রান্নাগুলো করি, সবাই কষ্ট করে খেয়ে, এটা আমার জন্য একা না, তবু আপনাদের যদি একটু ভালো লাগে যদি কমেন্ট বা লাইক করেন আমার একটু খুব বেশ ভালো লাগবে, ঠিক আছে? চলুন রান্নাটা হোক। কী করছো? এদিকে প্রত্যুষ একটু আঁকতে বসেছে, আঁকা স্কুল থেকে এসে ওই একটা খাতা ছিল এক্সেস খাতা, ওই খাতাটার মধ্যে আঁকছে। বিটিএস কে জাংকুকে কেন ভালো লাগে রে বাবা? আমি তো জিজ্ঞেস করছি বিটিএস জাংকুকে কেন ভালো লাগে, ভালো লাগে শুধু বলো, ও ডান্স ও সং তো সেগুলো বলো, আর নিউ সংটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে, মানে ওটা বাচ্চাদের কিন্তু শোনার সং না। ঠিক আছে চলো রান্না হয়ে গেছে, এবার তুমি খাবে তো? চলো আর হোমওয়ার্কগুলো না, কালকে স্কুল চলে আসছে, ঠিক আছে? মোটামুটি আমার দই ইলিশ একেবারে কমপ্লিট, প্রত্যুষকে এবার খেতে দেবো, স্নানটা করে নিই তারপর। আর হ্যাঁ, ও বিটিএস সম্বন্ধে আমি এবার জিজ্ঞেস কেন করছিলাম আপনাদের তো জানাবা দরকার, ও তো জাংকু হচ্ছে ওর আইডল বিটিএসের, ও কি মানে কোরিয়ান সম্বন্ধেও যতটুকু জানা ততটুকু জানেও, তাও বিটিএসকে খুব ভীষণ ভালোবাসে সাত মেম্বারকে, আর এম সুগা জাংকু যে হোক জিমিন জিনকে, তাও এই ওদের সম্বন্ধে একের সময় জিজ্ঞেস করি ওকে। আমার পুজো হয়ে গেছে কমপ্লিট, আমার পুজো টুজো, এবার আমি ওকে তো প্রত্যুষকে তো খাইয়ে দিয়েছি, এবার আমি খেতে বসি। জাংকুর কিছুদিন আগে গান একটা 7 রিলিজ হয়েছে, আপনারা দেখবেন শুনে বলবেন কেমন লাগলো, আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আর প্রত্যুষের যেহেতু আইডল তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আপনারা শুনে বলবেন কেমন হয়েছে বিটিএসের জাংকুর। চলুন তাহলে আজকে ব্লগটি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগে, টাটা, ভালো থাকবেন।